সবে বরাতে কয়টা রোজা রাখা উত্তম আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অনেকের মনেই প্রশ্ন জাগে যে একটা করে রোজা রাখলে হবে কিনা অথবা সবে বরাত উপলক্ষে কি একটা রোজা রাখতে হবে অথবা রোজা না রাখলে কোনো গুণা হবে কিনা অথবা বেশি রাখা যাবে কিনা হজরত আলী রাদিয়া আনহু বর্ণনা করেছেন রসুল করিম সল্লাসাল্লাম ইরশাদ করেছেন ইদা নিসফিমিন শাহবান যখন শাহবানের মধ্যরোজনী আসে ফাকু লাইলাহা সে রাতে তোমরা ইবাদতে দণ্ডায়মান হও ইবাদতে কাটাও এবং পরদিন রোজা রাখো রোজা বলতে একটা রোজার কথা বলা হয়েছে কেননা আল্লাহ তালা সে রাতে সূর্যাস্তের পর দুনিয়ার আসমানে অবতরণ করেন ফায়াকুল তিনি বলেন আলামান মুস্তাকফির কে আছে ক্ষমা প্রার্থী ফায় ফিরহ আমি তাকে ক্ষমা করবো আলা মুস্তাউর কে আছে রিজিক প্রার্থী ফা আর জুকাহ আমি তাকে রিজিক দিব আলা ফিয়াহু কে আছে বিপদগ্রস্ত ব্যক্তি আমি তার বিপদ দূর করে দিব আলা কাদা আলা কাদা কে আছে এমন কে আছে এমন এভাবে আল্লাহ তালা বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন বিষয় বলে বলে ডাকতে থাকেন হাত্তা ইয়াতরু আল ফাজরু রবাহ ইবনু মাজা এটা ফজর পর্যন্ত এই অবস্থা এই ধারাবাহিকত চলতে থাকে আল্লাহ তালা ডাকতে থাকেন এই হাদিসের মাধ্যমে বোঝা গেল রোজা রাখতে হবে একটা কিন্তু কেউ যদি একটার বেশি রোজা রাখতে চায় এটাও রাখা যাবে আবার কেউ যদি রোজা না রাখে এতে কোনো গুণাও হবে না যেমন ধরুন কোনো ব্যক্তি রাত্রে ইবাদত করলো পরের দিন রোজা রাখলো না অথবা রাখতে পারলো না অথবা উঠতে পারলো না সে যদি রোজা না রাখে এতে কোনো গুণাও হবে না তার কোনো ক্ষতিও হবে না কিন্তু কেউ যদি রাখে এটা তার জন্য উত্তম হবে কিন্তু কেউ যদি বেশি রাখতে চায় সে বেশি রাখার সুযোগ আছে যেমন আয়সারা আল্লাহ আনাহা বর্ণনা করেছেন তিনি বলেন লাম ইয়াকুনি নেভী ইউসাল্লাল্লাহ আরে ইউসাল্লাম ইয়াসুম ও শাহরণ এক সরমিন শাহাবান নবিকার মিসল্লাহ আর ইসাল্লাম সাবান মাসের চাইতে বেশি নফল রোজা অন্য কোন মাসে রাখেন নাই ফায়িন নাহ কানা না ইয়াসুমু কুল্লাহ। বরঞ্চ তিনি সাবান মাসের প্রায় সবটাই তিনি রোজা রাখতেন ওয়াকা না ইয়াকুল এবং তিনি বলতেন হুনু মিনাল আমাল মা তু তুই খু না ফাইন আল্লাহ হালা তামাল্লু তোমরা ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত ইবাদত করতে করতে ক্লান্ত না হও আল্লাহ তাও সবাব দিতে তিনি বিরক্ত বোধ না তোমরা যখন ক্লান্ত হও তখন সবাব দেওয়া বন্ধ হয় এজন্য আমল করতে থাকো তারপরে ও আহাব্বু সলায় ইলা ইলা ইলান্নবী সল্লাহ আলী দি মা আলেহ রসুলি করিম ওসাল্লামের কাছে সেই নামাজটাই প্রিয় ছিল যা নিয়মিত আদায় করা হতো এবং তা যদি পরিমাণে কমও হয় অর্থাৎ নিয়মিত করে যাওয়া পরিমাণে কম হোক ওয়াকা ইদা সল্লা সাল্লা দওয়া মা আরে হা এবং নবী করিম সলাল্লাহ আলী আসাল্লাম যে নামাজ শুরু করতেন এটাকে স্থায়ী ধরে রাখতেন অর্থাৎ ধারাবাহিকভাবে নামাজ পড়তেন হঠাৎ কিছুদিন নামাজ পড়ে নামাজ বন্ধ করে দিতেন না নিয়মিত পড়তেন এই হাদিসের মাধ্যমে বোঝা গেল রসুলি করিম সল্লাহ আলী আসাল্লাম মাসে বেশি রোজা রাখতেন এজন্য কেউ যদি একটার বেশি রোজা রাখতে চায় তার জন্য সবচেয়ে উত্তম হবে তেরো চোদ্দো পনেরোই তিন দিন রোজা রাখা আবারও বলছি আরবি মাসের তেরো চোদ্দো পনেরোই তিনটা রোজা রাখা কারণ রসুল কালেমি সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি মাসে তিনটা রোজা রাখে আবার কোনো কোনো বর্ণায় আছে তেরো চোদ্দো পনেরোই তিন দিন রোজা রাখে সেজন্য সারা মাস রোজা রাখলো আর কেউ যদি সারা বছর প্রতি মাসে তিনটা করে রোজা রাখে সে সারা বছর রোজার সব পেয়ে যাবে এই হিসাবে কেউ যদি সবে বরাত উপলক্ষে একাধিক রোজা রাখতে চান তার জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে তেরো চোদ্দো পনেরো অর্থাৎ শেষের রোজাটা হবে সবাই বেরতের রোজা এর আগে দুই দিনে রাখলো মোট তিন দিন এই তিন দিন রোজা রাখাটি উত্তম কিন্তু কেউ যদি তিন দিন না পারে তার জন্য দুই দিন রোজা রাখাও জায়েজ কেউ যদি চায় না আমি একটাই পারব এর বেশি পারবো না এটাও তার জন্য কোনো দোষের না কেউ যদি বলে না আমি একটাও রাখতে পারবো না রাত্রে নামাজ পড়তে পারবো এটাও তার জন্য কোনো দোষের না অর্থাৎ নফল যত গুড় তত মিষ্টি যত বেশি করবেন তত সোয়াব করবেন না সোয়াব নেয় কিন্তু গুণা হবে না এজন্য আসুন আমরা চেষ্টা করি রমজানের আগে শাবান মাসে রোজা রেখে চেষ্টা করি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি যে কোনো খেলা শুরু হওয়ার আগে জাতীয় খেলা হোক আন্তর্জাতিক খেলা হোক এই খেলার আগে আগে প্র্যাকটিস করা হয় অনুশীলন করা হয় যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করার আগে বাড়িতে নিজের পরীক্ষায় নিজেই নেওয়া হয় এজন্য আমাদের উচিত রমজানে যেহেতু এক মাস টানা রোজা রাখতে হবে রমজানের সেই ফিলিংস সেই অনুভব যেন আমরা রমজান আগ থেকেই মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করতে পারি আমরা যেন তৈরি হয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমত الله وبركاته